এই মুহূর্তে দেশের ছটি গুরুত্বপূর্ণ খবরের দিকে এখন আমরা চোখ ছটি গুরুত্বপূর্ণ খবরের মধ্যে ছটি জানাই আপনাদের কিন্তু খুবই দরকার না কিন্তু আপনাদের সমস্যা পড়তে হতে পারে সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের উৎসাহিত করে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য বন্ধুরা প্রথম ইম্পর্ট্যান্ট খবর অনুযায়ী এই ভাইরাস মোকাবিলায় রাজ্যের কাজে সন্তোষ প্রকাশ করলেন নরেন্দ্র মোদী পাল্টা আর্থিক প্যাকেজের জন্য ধন্যবাদ দিলেন মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর অনুযায়ী রাজ্যে এই ভাইরাস লকডাউন নিয়ে দুজনের মধ্যে কথা হয় এই ভাইরাস মোকাবিলায় রাজ্য যে ব্যবস্থা করেছে তা নিয়ে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর পাশাপাশি রাজ্যকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি অন্যদিকে নভেম্বরে ঘূর্ণিঝড়ের আর্থিক প্যাকেজের টাকা পাঠানোয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সারা দেশ জুড়ে পনেরো পঁচিশে মার্চ থেকে চলছে লকডাউন এরই মধ্যে শুক্রবার সাতাশে মার্চ মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন প্রধানমন্ত্রী রাজ্যের করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে কথা হয়েছে এছাড়া সূত্রের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এই ভাইরাস নমুনা পরীক্ষার জন্য কিটের দাবি করেন এছাড়াও রাজ্যের তরফে দিল্লির কাছে বেশ কয়েকটি সম্ভাব্য নমুনা পরীক্ষা কেন্দ্রের নাম পাঠানো হয়েছে সেখানে দ্রুত অনুমোদনের দাবি করেছেন মুখ্যমন্ত্রী কেন্দ্র ইতিমধ্যেই নভেম্বরে ঘূর্ণিঝড়ের আর্থিক প্যাকেজের টাকা পাঠানোর কথা জানিয়ে দিয়েছে যার জন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন এছাড়া কেন্দ্র সরকার কিন্তু এই ভাইরাস মোকাবিলায় পরিস্থিতির মোকাবিলায় এক এক লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে এই আর্থিক প্যাকেজের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরপরের ইম্পর্টেন্ট খবর অনুযায়ী রেকর্ড গড়ল ইতালি এই ভাইরাসে একদিনে মৃত্যু হল এক হাজার করোনায় ইতালিতে একদিনে মৃত্যু হল প্রায় হাজার জনের যা রেকর্ড এই ভাইরাসে একদিনে এতজন মৃত্যু আগে কোথাও হয়নি গত ডিসেম্বরে চীনে এই ভাইরাস সংক্রমণের পর একদিনে এই মৃত্যু সম্ভাব্য বিশ্বে প্রথম পাঁচ সপ্তাহ আগে ইতালিতে এই মারণ ভাইরাস হানা দেয় ইতালি আক্রান্তের এই মুহূর্তে ছিয়াশি হাজার পাঁচশো আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ছাড়িয়েছে চৌত্রিশ তবে আশার আলো ইতালিতে আক্রান্তের সংখ্যা কিছু হলেও কমেছে বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল যেখানে আট শতাংশ সেখানে শুক্রবার তা কমে হয়েছে সাত দশমিক চার শতাংশ এদিকে বাংলায় পাঁচ কোটি জনতার দায়িত্ব নেবে বঙ্গ বিজেপি ঘোষণা করলেন দিলীপ ঘোষ প্রত্যেক বিজেপি কর্মীকে পাঁচজন মানুষের খাওয়ার দায়িত্ব নেবেন ঘোষণা করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ দিলীপের মতে রাজ্যে এক কোটি বিজেপি সদস্য রয়েছেন তারা পাঁচ কোটি মানুষের খাদ্যে যোগান দেবেন দিলীপ বলেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগজি জয়প্রকাশ নাড্ডা নির্দেশ দিয়েছেন বিজেপি কর্মীরা এই দুর্দিনে সমাজের গরিব মানুষকে সাহায্য করবেন যে কোনো দুর্দিনেই বিজেপি কর্মীরা সাহায্য করতে এগিয়ে আসেন এই দুর্দিনেও তারা মানুষের পাশে থাকবেন খুব তাড়াতাড়ি খাদ্য বন্টনের কাজ শুরু হবে দিলীপের মতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বন্টন করলে কোনো অসুবিধা নেই দুর্গতদের বাড়ির বাইরে বেরোতে হবে না ধিক্কা নিরাদ না করেও মানুষের পাশে থাকা যায় আপাতকালীন পরিস্থিতির জন্য গৃহস্থের ঘরে দুশো থেকে চারশো টাকা থাকে রাজ্য চলাবার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দুশো থেকে চারশো কোটি নেই ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছেন দিলীপ তিনি বলেছেন মুখ্যমন্ত্রী রাস্তায় রাস্তায় ঘুরছেন কিন্তু মানুষ পরিষেবা পাচ্ছেন না এদিকে উনি বলছেন কেন্দ্র টাকা দিচ্ছে না কি কাজ করছে রাজ্যের টাস্ক ফোর্স জিনিসপত্রের অগ্নিমূল্য কেন রাজ্যের হেল্পলাইন নাম্বার কাজ করছে না একটাই কেন দশ নম্বর থাকা দশটা নম্বর থাকা উচিত ছিল রাজ্যে আপাতত পুরো ভোটের ভবিষ্যৎ অনিশ্চিত দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে চাইছে রাজনৈতিক ভাবে এই সময় গেরুয়া শিবিরের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে এদিকে দিনে খরচ মাত্র পাঁচ টাকা প্রতিদিন দু জিবি ডেটার দুর্দান্ত প্ল্যান নিয়ে এলো জিও যেমন কিভাবে মিলবে এই সুবিধা বাড়িতে বসে কাজ প্রস্তাবটির বাস্তবায়নের পর মুকেশ আম্বানি রিলায়েন্স জিও দুশো একান্ন টাকা একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসছে ভয়েস কলিং এস এম সুবিধা না থাকলেও এই প্ল্যানটিতে দেওয়া হয়েছে বাড়ি থেকে কাজ করা রিচার্জ প্যাক গ্রাহকটিতে এই প্ল্যানটিতে একান্ন দিনের জন্য একশো দুই জিবি ডেটা ব্যবহার করতে পারবেন লক্ষণীয় ব্যাপার হলো যে দুশো একান্ন টাকার প্ল্যানটি আগে ক্রিকেট সিজন প্যাক নামে পরিচিত ছিল যা প্রতি বছর আইপিএল এবং বড়সড় ক্রিকেট টুর্নামেন্টে অফার করা হয় এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন দু জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন একান্ন দিনের জন্য উদাহরণস্বরূপ যদি আপনি নিয়মিত ডেটা প্যাকে দেড় জিবি করে ডেটা পান আর এই রিচার্জ যদি আপনি করেন তাহলে আপনি সব মিলিয়ে পাবেন সাড়ে তিন জিবি ডেটা সমস্ত ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমিয়ে চৌষট্টি কেবি পেস করে দেওয়া হবে এরপরে ইম্পর্টেন্ট খবর অনুযায়ী এই সংক্রমণের স্টেজ থ্রি কি ভারতে কি বলছে টাস্ক কনভেনার এই ভাইরাস সংক্রমণের তৃতীয় পর্যায়ে হচ্ছে কমিউনিটি ট্রান্সমিশন বা সম্প্রদায় ভিত্তিক সংক্রমণ অর্থাৎ কোনো একটি বিশেষ সম্প্রদায় থেকে এই রোগ ছড়িয়ে পড়েছে ভারত এতদিন ধরে দাবি করে আসছে যে দেশে পরিস্থিতি এখনও স্টেজ তে রয়েছে তবে হঠাৎ করে যেভাবে আক্রান্তের সংখ্যা একশোর দিকে এগোচ্ছে তাতে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি স্টেজ থ্রিতে পৌঁছে গিয়েছে ভারত এই বিষয়ে সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল দেশের এই ভাইরাসের হাসপাতালে টাস্ক ফোর্সের কনভেনারকে ডক্টর গির্ধার জ্ঞানী এই বিষয়ে বলেন ভাবে হয়তো আমরা এখনো বলছি না যে দেশ তৃতীয় স্টেজে চলে গিয়েছে তবে যা পরিস্থিতি হ্যাঁ আমাদের দেশ এখন এই সংক্রমণের তৃতীয় স্টেজে রয়েছে এই আক্রমণ রুখতে ব্যবস্থার অভাব এই ভাইরাস মোকাবেলা নিয়ে বলতে গিয়ে গিরিধর বলেছেন এই ভাইরাস রোধে হাসপাতাল তৈরি ও এই ভাইরাস সংক্রমণ রুখতে আর বেশি দিন সময় হাতে নেই ভারতের কাছে আর কয়েকদিনেই আমরা সরকারিভাবে তৃতীয় স্টেজে চলে যাব তবে দেশে প্রতিরক প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক কর্মীরা অভাব রয়েছে এই ভাইরাসের প্রকোপ লাগাম ছড়াচ্ছে ভারতে আর এই অবস্থায় ভারতের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই ভাইরাস নামক মারাত্মক ভাইরাসের সঙ্গে নরেন্দ্র মোদী প্রশাসনকে মিলিয়ন ডলার অর্থ সাহায্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য দেশ জুড়ে ল্যাবরেটরি তৈরি করা এই সংক্রমণ লক্ষণযুক্ত রোগীদের উপর বিশেষ নজরদারি করতে আলাদা করে কেন্দ্র তৈরি করতে তৈরি করতে ব্যবহার করা হবে ওই বিপুল অর্থ পাশাপাশি এই ভাইরাসকে ধমাতে বৈজ্ঞানিকরা যে নিরন্তর গবেষণা করে চলছেন তার সহায়তা করার জন্য বরাদ্দ দুই দশমিক নয় মিলিয়ন ডলারের মধ্যে কিছু অর্থ ব্যবহার করা হবে তো এই ছিল এখন এর গুরুত্বপূর্ণ ছটি খবর এরপরে যদি আপডেট আসে আমি আপনারা জানিয়ে দেবো ততক্ষণের জন্য ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ঘরে থাকবেন